হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ফয়সাল এগেইনস কাম টু এ নিউ টিউটোরিয়াল। সো আজকে আমি বেসিক্যালি যে যাদের জন্য ভিডিওটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে যারা বলেন যে আলিএক্সপ্রেস ইপিএন এর মাধ্যমে আমার আর্নিং হচ্ছে না, তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই। যারা ইপিএন একদম নিউ তারা ইচ্ছা করলে আমার পূর্ববর্তী তিনটি ভিডিও আমি আপলোড করেছি ইপিএন এর, ওইগুলো দেখে আসতে পারেন। আমি আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমি চেষ্টা করি যে আমার যতটুকু সম্ভব আমি যতটুকু জানি সবগুলো আমার এখানে শেয়ার করুন। তো আগে যারা একদম নিউ তারা অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। আমি তো চলুন কথা না বলে আমি আমার স্ক্রিনে চলে যাই। তো এটা হচ্ছে আমার AliExpress এর যে ইপিএন এর টুলস, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিছুদিন গত পরশুদিন আমার একটা সেল আসছে $25। তো আমি আমার চ্যানেলে আমি আমার যে চ্যানেলে আমি আমার AliExpress অ্যাফিলিয়েট মার্কেটিং করি সেটা হচ্ছে আমার এই চ্যানেল। আমি এই চ্যানেলের মধ্যে মাত্র আপনার 7টা ভিডিও, 9টা ভিডিও দিয়েছি। তো 9টা ভিডিওর মধ্যে আমার 2-3টা সেল চলে আসছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনিও পারবেন। হ্যাঁ, এটা খুব হার্ড কিছু না, একদম ইজি একটা জিনিস। তো সেজন্য আপনাকে অবশ্যই যদি আপনি চান যে ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করবেন, তো আর সেল যদি না আসে তার একমাত্র কারণ হচ্ছে আপনার ভিডিওগুলো এসইও করা হয় না, যার কারণে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো যদি টার্গেটেড কাস্টমারের কাছে না পৌঁছাতে পারেন তাহলে তো আপনার সেল আসা তো দূরের কথা, সেল কীভাবে আসবে। হ্যাঁ, সেজন্য আপনাকে অবশ্যই আপনার যে টার্গেটের যে কাস্টমার আছে, আপনাদের টার্গেটের যে কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে সেল আসবে। তো আমি আমার আলিএক্সপ্রেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করার তেমন বেশি একটা ইচ্ছে নাই, যার কারণে আমি গত 3 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, 4 মাস আগে ভিডিও দিয়েছি। তো এর মাধ্যমে এর মধ্যে আমি আর কোনো ভিডিও দিইনি। তো আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি এই চ্যানেলের মধ্যে আমি 100টা ভিডিও দিই বা 200-300টা আমার ভিডিও দিই তাহলে আমার কতটুকু সেল আসবে। হ্যাঁ, মাত্র 9টা ভিডিও দিয়ে যদি আমার 2-3টা সেল চলে আসে তাহলে আমার 9টা ভিডিও দিলে 200-300 ভিডিও দিলে আমার কত কত ডলার সেট মানে আর্নিং আসতো, তাহলে একটু চিন্তা করে দেখেন, ঠিক আছে। তো অনেকে আছেন যে আপনাদের চ্যানেলের মধ্যে 50টা 100টা ভিডিও দিয়েছেন। আমার এক বড় ভাই যে 300টা ভিডিও দিছে, তো ওনার একটা সেলও আসে না। তো আমি এই সেল যদি না আসার প্রধান কারণ আমি বলবো যে আপনার যে ভিডিওগুলো আছে তারা টার্গেটের যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনি পৌঁছাতে পারেন। তো আমি জাস্ট একটা ভিডিও আপনাকে দেখাই যে সেটা হচ্ছে আমার এই যে top 10 কিচেন যে নাইফ, সেটা ভিডিওটা আমি এখানে অন করে রাখছি, সেটা হচ্ছে এই যে ভিডিও। এই ভিডিওর মধ্যে আমার 582 ভিউ আসছে। আর আমি চেষ্টা করি যে আমার ভিডিওটি ভালোভাবে এসইও করার, এবং এই দেখেন আমার এখানে ভিডিওটি প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 10টার উপরে কিওয়ার্ড আমার র্যাঙ্ক করছে। হ্যাঁ, তার মধ্যে আমার 1, 2, 3, 1, 2, 2-এর মধ্যে যে বেস্ট 10 কিচেন নাইফ 2020, সো এটা 2 নম্বরে র্যাঙ্ক করছে। তো আপনি যদি কেউ যদি আমার কিচেন নাইফ কিনতে চাই বা কিচেন ফ্লুসেন যেটা আছে সেটা যদি কিনতে চায় ইউটিউবে যদি সার্চ করে তাহলে সেকেন্ডে আমার আমার এই ভিডিওটা পাবে। হ্যাঁ, তো যদি সেকেন্ডে আমার ভিডিওটি থাকে, যদি ফার্স্টে উনি যদি না দেখে আমার আবার আমার থাম্বনেল যদি সুন্দর লাগে তাহলে তো ফার্স্টে না দেখে সেকেন্ডও দেখতে পারে। তো এটার জন্য আসলে সেল আসার ভালো একটা অপরচুনিটি হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে ভিডিওগুলো ভালোভাবে অ্যাচিভ করতে পারেন আর যদি টার্গেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে সেল আসবে। আর চেষ্টা করবেন রেগুলার ভিডিও দিয়ে যাওয়ার, যদি রেগুলার ভিডিও দিতে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাও র্যাঙ্ক হবে, আর যে ভিডিওগুলো র্যাঙ্ক হয় নাই সেগুলো হবে, ঠিক আছে। তো আপনারা যদি চান যে কীভাবে এসইও করতে হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এসইও কীভাবে আমি কীভাবে এসইও করি সেগুলো শেয়ার করার। তো আবার আসলাম আমি এখানে, দেখেন যে আমার এখানে ভালো হোস্টিং হচ্ছে, যে 2 দিন পর পর 2টা 3টা 4টা 5টা হোস্টিং হচ্ছে, ক্লিকও আসছে অনেক, মোটামুটি ভালোই ক্লিক আসছে। তো যদি আমি রেগুলার ভিডিও দিতে পারতাম আই হোপ অনেক আর্নিং হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার আমার অনেকে প্রশ্ন হচ্ছে যে আমি ট্রাফিক সোর্স অ্যাড করার পর আমার ট্রাফিক সোর্স অ্যাড করছে না, তো এর জন্য আমি আমি তো সবাইকে প্রায় অনেককে আমার আমার সাথে যারা কন্ট্যাক্ট করেছেন তাদেরকে আমি বলেছিলাম যে যদি একবার না হয় আপনি কিছু 2-1 বার ট্রাই করেন, পরের সপ্তাহে আবার ট্রাই করেন, কারণ এখন একটু ইপিএন ইপিএন বলেন আর যতগুলো সাইট বলেন সবগুলো সাইটের সেম প্রবলেম। তা হচ্ছে আপনার
যে সাইডের যে যারা আপনার এই অথরিটি এই সাইটটা যে যারা পরিচালনা করে তাদের মধ্যে কিন্তু অনেকে মানে COVID-19 এর জন্য তারা সার্ভিসটা ভালোভাবে প্রোভাইড করতে পারে না, ঠিক আছে? শুধু আপনার এইটা না, ইপিএম নয়, আমি যে ফাইবারে কাজ করি ফাইবারের মধ্যে প্রায় 2 মাস ধরে প্রবলেম হচ্ছে, যে কাজ চলতেছে, অনেকের হচ্ছে প্রবলেম হচ্ছে যে এখানে স্ট্যাটাস যেটা আছে সেটা অ্যালাউ হচ্ছে না। তো অনেকে আমার এক পরিচিত বড় ভাই, সে তিনি হচ্ছে উনি ইউটিউব দিয়ে কাজ করেন না, উনি জাস্ট চাচ্ছেন যে ফেসবুক পেজ দিয়ে উনি আর্নিং পেয়ে অ্যালাউ করাতে। তো আমি ওনার হচ্ছে না ব্লগ দেখাচ্ছি, হ্যাঁ, তো সেজন্য আপনি ইচ্ছা করলে সাপোর্টে কথা বলে নিতে পারেন। তো আমি মনে করি যে এই যে এখন যে COVID-19 এর যে প্রবলেম সেটার জন্য সাপোর্টে কথা বলে বেশি একটা লাভ হবে না, কারণ হচ্ছে আমরা আমার আমরা প্রায় গত 2 মাস ধরে ফাইবার এরকম একটা প্রবলেম হচ্ছে যে ফাইবার সাপোর্টের সাথে কথা বলে 10 দিন 15 দিন পরে রিপ্লাই আসে। তো সেজন্য আসলে এখন একটু প্রবলেম, সবাই একটু প্রবলেম পড়লে কিছু করার নাই। আর আমি আপনাদের সামনে আমার ইপিএন এর সেকেন্ড ভিডিওতে আমি এই ভিডিও এটা ক্রিয়েট করেছিলাম টুইটারে, যে অ্যাকাউন্ট সেটা অ্যাড করেছিলাম। তো এখানে আমার সবগুলো অ্যালাউ ঠিক আছে, বাট এখানে দেখেন এখানে আপন কন্ডিশন অফ ওবেইং দ্য রুলস অফ দ্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে? এখানে কিছু কন্ডিশন আমাকে শো করছে, এখানে আমি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে ক্লিক করলে এখানে দেখবেন যে কিছু প্রোগ্রাম শো করতেছে, ঠিক আছে? কিছু কন্ডিশন ওনারা আমাকে দিচ্ছে। তো এটা আসলে আসলে কিছুদিন পর পর ইপিএন এর অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন ওনারা চেঞ্জ করে, তো সেজন্য আসলে এখানে এরকম দেখাচ্ছে। তো অনেকেরও হয়তো এরকম দেখাচ্ছে, সেটা কোনো প্রবলেম নয়, আপনারা কাজ করে যান, ইনশাল্লাহ আর্নিং আসবে, ঠিক আছে? তো আরেকটা যে আরেকটা বিষয় সেটা বলিনি, যেটা হচ্ছে যে সো গাইস, ইউটিউব দিয়ে আপনি যদি আর্নিং করতে চান তাহলে আরেকটা ওয়ে হচ্ছে আপনার ভিডিওতে ভালো ভালো আর্নিং এর জন্য আর কি, ভালো আর্নিং এর জন্য আপনার কি করতে হবে, সুন্দর করে আপনার ভিডিও ক্রিয়েট করতে হবে, ভিডিও সুন্দর করে ভিডিও এডিটিং করতে হবে। হ্যাঁ, যদি আপনার ভিডিও সুন্দর করে এডিটিং না করে তাহলে আপনার যদি কোনো কাস্টমার আসে, যদি সে ধরুন আপনার top 10 স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছে, তো স্মার্ট ওয়াচ ক্লিক করলো, আপনার ভিডিও আছে ভালো, ঠিক আছে, বাট যদি আপনার ভিডিওতে ঢুকে যদি ওনা আপনার ভিডিও সুন্দর করে এডিটিং না করতে পারে, তাহলে আপনার যদি ক্লায়েন্টে যদি মনে করেন যে 2 মিনিট 2 সেকেন্ড দেখলো বা 10 সেকেন্ড দেখলো 20 সেকেন্ড দেখলো, দেন এখান থেকে বাইরে বাইরে চলে গেলো, তাহলে কি আপনি এখান থেকে কি আপনি আশা করতে পারেন? হ্যাঁ, তো এরকম আশা করা যায় না। সেজন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল সুন্দর করে ভিডিও এডিটিং করতে হবে। তো আমি চেষ্টা করবো আপনাদের সামনে নেক্সট টাইম আমি আপনাদেরকে ক্যামটা শিখিয়ে দিয়ে কীভাবে সুন্দর করে ভিডিও এডিটিং করতে হয় সেটা টিউটোরিয়াল ক্রিয়েট করে দেওয়ার, ঠিক আছে? তো যদি আপনারা চান যে এই ক্যাম্পাস শেয়ার দিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে সুন্দর করে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় ক্যাম্পাস শেয়ার দিয়ে। তো যারা চাচ্ছেন যে ক্যাম্পাস শেয়ার নিয়ে প্রবলেম পড়েন যে আমি তো ভালো এডিটিং করতে পারি না তাহলে কীভাবে করবো, তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমার দিতে অনেক আগ্রহ আসে, যে সবার যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই আমি ক্যাম্পাসে কীভাবে সুন্দর করে ভিডিও এডিটিং করতে হয় সেটা চেষ্টা করবো দেওয়ার তাড়াতাড়ি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চেষ্টা করবো আপনাদের ভালো কিছু শেয়ার করার। তো ধন্যবাদ সবাইকে, আজকেই ছিল আমার ভিডিও, তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।